ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার তিন দিন পার হবার পর সুষ্ঠু তদন্তের জন্য এবার খিলগাঁও থানা থেকে মামলাটি হস্তান্তর করা হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার। গতকাল পুলিশ কমিশনার মহোদয় মামলাটি তদন্তভার ডিবিতে ন্যস্ত করেছেন। তো অ্যাকর্ডিংলি ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত যত ব্লগার হত্যার শিকার হয়েছেন তাদের মূল হোতা ও পরিকল্পনাকারী নীলয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। আনসারুল্লাহ বাংলা টিমেরই কোনো ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ বা সেল, এই ক্ষেত্রে আমাদের ধারণা যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই এই কাজ সংগঠিত করে থাকতে পারে। এদিকে এই হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে, তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ক্রাইম সিন এবং অন্যান্য সংগৃহীত আলামত সেগুলোর অ্যানালিসিস চলছে এবং প্রযুক্তিগত সামর্থ্য যেটি আছে সেটি দিয়েও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যাতে এই কিলারদের দ্রুততম সময়ের ভিতরে শনাক্ত করা সম্ভব হয়। তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার কিংবা আটক সেটি নাই। গেল শুক্রবার দুপুরে খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার 167 নম্বর বাড়ির পঞ্চম তলায় এই ফ্ল্যাটে নীলয়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। রুবিনা ইয়াসমিন, একুশে টেলিভিশন, ঢাকা।